এবার আমরা দেখবো যে আমাদের গ্রাফ বা চার্টকে কীভাবে মডিফাই করা যায়। দেখুন, এখানে আমাদের যে গ্রাফটি তৈরি করেছি, সাপোজ আমরা এই গ্রাফটির যে ফন্ট রয়েছে লেখা, এই সমস্ত বা টাইটেল ইত্যাদি আমরা চেঞ্জ করতে চাই, তো সেটি আমরা কীভাবে করব। ধরুন আমাদের এই লেখাগুলো নিচে 2003 থেকে 2006 পর্যন্ত যে লেখাগুলো রয়েছে এটি আমরা চেঞ্জ করব। তাহলে আমাদের যা করতে হবে, আমরা মাউসের ডান বাটন ক্লিক করব, তো ফলে আমাদের সামনে এর ফরম্যাট ফরম্যাটের এটি চলে আসবে। তো আমরা এখান থেকে ধরা যাক ফন্টটি চেঞ্জ করব, তো আমরা এখানে ফন্টটি ক্লিক করব। তো ফন্টটি ক্লিক করার পরে আমরা এখানে ফন্ট রয়েছে এরিয়াল বাই ডিফল্ট, আমরা ইচ্ছে করলে ফন্ট চেঞ্জ করতে পারি, এখানে বোল্ড ইচ্ছা মতো করলে দিতে পারি, আমরা বোল্ড সিলেক্ট করছি। সাইজ ধরা 10 রয়েছে, আমরা যদি কমিয়ে দিতে চাই আমরা 8 দিলাম, এবং ইচ্ছা করলে আমরা এইটি কালার চেঞ্জ করতে পারি। ধরা যাক আমরা একটি কালার দিচ্ছি এবং ওকে বাটনে ক্লিক করব, ফলে দেখুন আমাদের আমাদের যে নিচের যে এক্সিস রয়েছে, এক্সিসের লেখাগুলো কিন্তু সাইজে ছোট হয়ে গিয়েছে এবং কালার চেঞ্জ হয়েছে। এভাবে আমরা কিন্তু এই বাম পাশের এটিও আমরা চেঞ্জ করতে পারি, আমরা জাস্ট ডাবল ক্লিক করে আমরা এটিকে চেঞ্জ করতে পারবো, এবং ইচ্ছা করলে এটিও আমরা চেঞ্জ করতে পারি যেটা লিজেন্ড রয়েছে। তো এবার আসি যে চার্টকে মডিফাই করার জন্য আমাদের আরেকটি পদ্ধতি, আমরা চার্ট তৈরি করার পরে যদি কোনো মডিফাই করতে চাই তাহলে আমাদের চার্টটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব উপরের যে, দেখুন একটি চার্ট নামে একটি ম্যানু কিন্তু অটোমেটিক চলে এসছে। আমরা যদি বাইরে ক্লিক করি চার্টটি কিন্তু থাকছে না, আমরা চার্টটি সিলেক্ট করার পরেই চার্ট নামে একটি ম্যানু আসবে। আমরা চার্টে ক্লিক করব এবং চার্ট টাইপ, আমরা চার্ট টাইপে ক্লিক করব, সরি, আমরা যদি চার্ট টাইপ চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের চার্ট টাইপ, এখানে চার্ট টাইপ চেঞ্জ করার মাধ্যমে আমরা এটিকে এর টাইপকে আমরা চেঞ্জ করতে করতে পারি। তা আমরা যদি এর অন্যান্য অপশনগুলোকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা চার্টে ক্লিক অ্যান্ড চার্ট অপশনস মনে রাখতে হবে, চার্ট অপশনসে ক্লিক, চার্ট অপশনসে ক্লিক করার পরে আমাদের চার্ট অপশনস ডায়ালগ বক্স থেকে দেখুন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেলস, এক্সেস, গ্রিড লাইনস, লিজেন্ড, অর্থাৎ আমাদের পূর্বে যে সমস্ত অপশনগুলো আমরা দিয়েছিলাম, অপশনে যে সমস্ত এন্ট্রি আমরা করেছিলাম সেগুলো কিন্তু আমরা এখন পুনরায় ইচ্ছা করলে আবার চেঞ্জও করতে পারি। আমরা লিজেন্ড ইচ্ছা করলে এখন রাইট না দিয়ে আমরা বটম দিতে পারি বা টপে দিতে পারি। হ্যাঁ, তো আমরা অলরেডি এখানে শো করছে দেখছি। হ্যাঁ, এবং আমরা ডেটা লেভেলস লেভেলসও চেঞ্জ করতে পারি। এভাবে আমরা আমাদের অপশনসগুলো চেঞ্জের মাধ্যমে আমরা চার্টটিকে মডিফাই করে নিতে পারি।